আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের আন্তর্জাতিক তারিখরেখা নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসে দুইটা বিষয়ের উপর, গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের উপর কথা বলছিলাম। একটা হইল অক্ষরেখা, অক্ষাংশ, দ্রাঘিমা রেখা, এইগুলা নিয়ে আমরা কথা বলছিলাম। আমি বারবার একটা কথা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভূগোল ক্লাসটা সবসময় কিন্তু একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের একটা লিঙ্ক আছে। যদি পূর্বের ক্লাসটা বোঝা না যায় তাহলে কিন্তু বর্তমান ক্লাসটা বোঝা কঠিন হয়ে পড়ে। এই জন্য পূর্বের ক্লাসটা তোমাকে আগে ভালো করে বুঝতে হইবে। তো ওইখানে আমরা অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্য রেখা এবং গুরুত্বপূর্ণ রেখাগুলো নিয়ে কথা বলছিলাম। এইবারে আমরা আন্তর্জাতিক রেখা, তারিখ রেখা নিয়ে কথা বলবো। তো আন্তর্জাতিক তারিখ রেখা নিয়ে কথা বলার পূর্বেই আমাকে একটা জিনিস বুঝতে হবে যে দ্রাঘিমা নির্ণয়ের দুইটি পদ্ধতি আছে। দ্রাঘিমা নির্ণয়ের দুইটি পদ্ধতি আছে, এই হইল একটা হইল, একটি হইল স্থানীয় সময়ের পার্থক্য, একটা হইল গ্রিনিসের সময়ের দ্বারা, গ্রিনিসের প্রমাণ সময় দ্বারা। এখন স্থানীয় সময়টা কি? আমরা জানি পৃথিবী পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তো পূর্ব দিকের দেশগুলোয় সূর্য আগে দেখা দেয়। এই জন্য যখন কোনো জায়গায় সূর্য ঠিক মাথার উপরে ওঠে, ওই জায়গাটায় আমরা দুপুর ১২টা ধরি। ওই জায়গাটা আমরা দুপুর ১২টা ধরিয়া এর পূর্ব দিকের কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করব, এরপরে ওই জায়গার সময়টা নির্ণয় করব। আবার পশ্চিম দিকের কোনো জায়গার দ্রাঘিমা নির্ণয় করব, তারপরে আমরা ওই জায়গার সময়টা নির্ণয় করব। এখন ধরেন আমরাগাছিয়ায় এখন দুপুর ১২টা, তো আমরাগাছিয়ে যখন দুপুর ১২টা, তাহলে পটুয়াখালী আমরাগাছিয়া থেকে পূর্ব দিকে, রান্দা পশ্চিম দিকে। তো এখন এই যে আমরা সময়টা এবং দ্রাঘিমাটা আমরা নির্ণয় করবো, তাহলে ১০ দ্রাঘিমা, তাহলে ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য ৬০ মিনিট সময়ের পার্থক্য। তাহলে ৬০ মিনিট সময়ের যদি পার্থক্য হয়, তাহলে আমরা কাছে যখন এখন ১২টা বাজে, দুপুর ১২টা, সূর্য যখন ঠুপ এখন মাথার উপর উঠছে, এখন দুপুর ১২টা, আর পটুয়াখালী হবে ১২টা ৪০ মিনিট, কারণ ১ ডিগ্রির জন্য ৪ মিনিট। আবার যদি আমরা রান্দার কথা চিন্তা করি, ওখানে হবে ১১টা ২০ মিনিট। এই যে আমরা ১ ডিগ্রির জন্য আমরা ৪ মিনিট সময় ব্যবহার করে আমরা এই সময়টা আমরা কী করি, নির্ণয় করি। আর একটা হইল, আমরা গত ক্লাসে বলছিলাম যে পৃথিবীর উত্তর মূল মধ্যে থেকে, পৃথিবীর মধ্য থেকে উত্তর দক্ষিণে যে রেখাটা কল্পনা করা হয়েছে, ওটা হলো মূল মধ্য রেখা। এখন এই মূল মধ্য রেখাটা, এটা একটা কল্পনা হয়েছে গ্রিনিসের মাং মন্দিরের উপর দিয়া। এখন গ্রিনিসের সময় যখন ঠিক ১২টা, তখন গ্রিনিসের পূর্ব দিকের দেশগুলায় যেখানে সময় বাড়বে, আর পশ্চিম দিকের সময় দেশগুলোয় সময় কমবে, আমাদের ওই নিয়ম অনুসারে ১ ডিগ্রির জন্য ৪ মিনিট করে। এই আমাদের এই দুটা জিনিস আমাদের খুব স্পষ্ট করে বুঝতে হইবে। এইবারে আমরা আসি আন্তর্জাতিক তারিখ রেখাটা কি। আমরা জানি পৃথিবীর কোনো জায়গায়, আজকে আমেরিকা সোমবার, বাংলাদেশে
বুধবার এ ধরনের কোনো ঘটনা ঘটে না, একই তারিখ একই দিন এটা পৃথিবীর মধ্যেই প্রচলিত আছে। তারপরও একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, আমাদের যে মানচিত্রটা আছে এই মানচিত্রটায় আমরা মূল মধ্যরেখাটা আমাদের উত্তর দক্ষিণের যে মূল মধ্যরেখাটা এটা আমাদের আমাদের দেওয়া আছে। এই থেকে আমরা পূর্ব দিকে আমরা 180 ডিগ্রি যাই আর পশ্চিম দিকে আমরা 180 ডিগ্রি যাই। তো পূর্ব দিকে যদি 180 ডিগ্রি যাই আর পশ্চিম দিকে 180 ডিগ্রি যাই, এই 180 ডিগ্রি গেলেই আমার কী হয়ে যাইবে, 12 ঘন্টার সময়ের পার্থক্য, 12 24 ঘন্টার জন্য সময়ের পার্থক্য হবে। তাহলে এই সময়ের পার্থক্য হইলে কোনো জায়গায় সোমবার কোনো জায়গায় কি মঙ্গলবার হবে। এই সমস্যা সমাধানের জন্য ১৮৮৪ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে এই আন্তর্জাতিক তারিখ রেখাটা কী করা হয়, স্থির করা হয়। এই আন্তর্জাতিক তারিখ রেখাটা স্থির করা হয় পশ্চিম দিকের, যখন কোনো নাবিক মূল মধ্যরেখা থেকে বা গ্রিন্সের মান মন্দিরের যে রেখা এইগার থেকে পশ্চিম দিকে অগ্রসর হবে 180 ডিগ্রি, তখন সে 180 ডিগ্রি পশ্চিম দিকে অগ্রসর হলে সে কী করবে, একদিন বাড়াই কমাই নেবে। আর যখন সে পূর্ব দিকে একদিন যাবে তখন কী করবে, সময় বাড়াই নেবে। তাহলে এই সময়ের হেরফের হবে না এবং এক সময়ে এক যাবে। আমরা ওই কথাটা আবার বলছিলাম যে মানচিত্রটা যদি আমরা বাস করি আমরা কিন্তু 180 ডিগ্রি পূর্ব আর 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাটা একই জায়গায় পড়ে, মূলত 180 ডিগ্রি পূর্ব 180 ডিগ্রি পশ্চিম একই জায়গায়। এখন এই জন্য যখন কোনো নাবিক মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে 180 ডিগ্রি যাবে, আবার যখন সে পশ্চিম দিকে 180 ডিগ্রি যাবে, তাহলে পশ্চিম দিকে 180 ডিগ্রি গেলে সে কমাবে আর পূর্ব দিকে গেলে 180 ডিগ্রি গেলে বাড়াবে, তাহলে মানে সময় থাকবে। এই জন্য এই 180 ডিগ্রি দ্রাঘিমার পরে একটা রেখা কল্পনা করা হয়েছে, এইটা হইল কি আন্তর্জাতিক পশ্চিমগামী জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে ঘড়ির সময় একদিন বাড়াবে। অর্থাৎ সোমবার থাকলে সে মঙ্গলবার করা হয় আর পূর্বগামী একদিন বিয়োগ করবে, সেদিন মঙ্গলবার থাকলে সেদিন কমিয়ে সোমবার করা হবে। এই জন্য এইটাই হলো কি আন্তর্জাতিক, তার মানে পশ্চিম দিকে একদিন যোগ করবে আর পূর্ব দিকে একদিন বিয়োগ করতে হবে। আন্তর্জাতিক তারিখ রেখাটা কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। এখন আন্তর্জাতিক তারিখ রেখাটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে জলভাগের উপর দিয়ে অতিক্রম মানে কল্পনা করা হয়েছে, কারণ এটা যদি এটা কোনো স্থলভাগের দিক মধ্য দিয়ে হয় তাহলে একই স্থলভাগের যখন এপার থেকে ওপার যাবে তখন কিন্তু একটা তারিখের পরিবর্তন করতে হবে, একটা বিশাল একটা সমস্যার সৃষ্টি হইবে। এই জন্য এটা কল্পনা করা হয়েছে স্থলভাগের দিক দিয়ে, যাতে সমস্যাটা না হয়। এখন আমাদের এইটা ছিল আমাদের প্রশ্ন যে এই আন্তর্জাতিক তারিখটা বাঁকা কেন, তো স্থলভাগের উপর দিয়ে যদি এই তারিখে কল্পনা করা হইতো তাহলে কিন্তু এটা সমস্যার সৃষ্টি, যেহেতু জলভাগের উপর দিয়ে গেছে, নাবি যখন পশ্চিম দিকে অগ্রসর হবে 180 ডিগ্রি আবার পূর্ব দিকে 180 ডিগ্রি হবে, তখনই এটার সময় কমাইয়া বাড়াইয়া মূলত এটা রাখবে। এখন আমাদের একটা প্রশ্ন হলো আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকা কেন, এই আমরা এই প্রশ্নটা দিলাম। আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব কী, এই একটা প্রশ্ন
তোমরা এই প্রশ্নটা মানব জীবনে আন্তর্জাতিক রেখার তারিখ রেখার গুরুত্ব এই কাজটা তোমরা বাসায় করবা আর হইল করবে আর একটা হইল আমার একটা প্রশ্ন হইল তোমরা একটু নিয়মিত ক্লাসগুলো দেখে এই বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করবা না পড়লে কিন্তু সামনে আমাদের বিশাল সমস্যা হয়ে পড়ে আগামী ক্লাসে আমরা পৃথিবীর গতি নিয়ে কথা বলবো তো ওইখানে এই গতি নিয়ে কথা বললে ওইখানে তোমরা একটু পড়বা আর এই পিছনের এই অক্ষরেখা দ্রাঘিমা রেখা অক্ষাংশ এবং আন্তর্জাতিক তারিখ রেখা আর আন্তর্জাতিক মানব জীবনে আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব কী এই বিষয়টা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা আশা করি সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ